আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী, নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 6 এবং 7, এই দুটো আমরা এখানে ম্যাথ সলভ করব। তো প্রথমত 6 নম্বরটা দেখি, নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় ব্যবধান দেওয়া আছে, এখানে গাণিতিক গড় ব্যবধান দেওয়া আছে, এখানে এক্স বারের মানটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, বলছে গাণিতিক গড় নির্ণয় করে পি এর মানটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। এখানে পি এর মানটা আমাকে দেখুন আমাদেরকে এই কালার করে দিয়েছে। তো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা এখন ম্যাটটা সলভ করি। সো আমরা এখানে এখানে বলছে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করি আমরা এখানে। প্রথমত তো আমাদের শ্রেণীব্যাপ্তিটা আমরা দিলাম এখানে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এখানে 0 থেকে 10, তারপর এখানে কি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তাই না? এভাবে আমাদের এখানে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে এখানে। এবং এইচ এর মানে আমাদের হচ্ছে শ্রেণীব্যাপ্তির একত, এখানে রেঞ্জটা হচ্ছে আমাদের এইচ এর মানে হচ্ছে 10, তাই না? শ্রেণীব্যাপ্তির মানটা আর কি। আর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু আমরা এখানে এই 0 এবং 5 যোগ করে আমি 2 দিয়ে ভাগ করব, 5 পাবো। তারপর এখানে 10 এবং 20 দুই যোগ করে কি 2 দিয়ে ভাগ করবো, 15 পাবো। এখানে আবার এখানে 20 এবং 30 50 হবে, 50-এর অর্ধেক কত এখানে 25, 30 এবং 40 70, 70-এর অর্ধেক 35, 40 এবং 50 90, 90-এর অর্ধেক 45, 50 এবং 60 কত 110, 55 হবে এখানে। তারপর আপনার এখানে 60 এবং 70 কত 130, 65 হবে এখানে। এইভাবে আমরা সবগুলো করব। এবং আমাদের এখানে গণসংখ্যাগুলো দেওয়া আছে দেখুন, এখানে আমাদের 8, 12 এগুলো কিন্তু দেওয়াই ছিল, কিন্তু পিটা আমাদের রেড কালার দিয়ে দেওয়া আছে দেখুন। তো এখানে ম্যাটটা করার জন্য আমাদের আরেকটা বিষয় লাগবে, আমরা এন এর মানটা এখানে কি পাবো, এখানে P+80 পাবো এখানে, এটা হচ্ছে আমাদের এন এর মান পাবো। ওকে, এটা আমাদের পরে কাজে লাগবে। আর আমরা এখানে বের করবো যেটা, সেটা হচ্ছে আমরা এখানে f(x) এবং f(x) i(x), তো এই দুটো আমরা গুণ করবো এখানে। 5 8 40 হবে এখানে, 40 দিয়েছে দেখুন। তারপরে আপনার এখানে 5 15 12 কত হবে এখানে, 180 হবে, একটু ক্যালকুলেশন গুলো করে দেখতে পারবেন। আর 25 × p কত হবে এখানে, 25 p হবে এখানে। আবার এখানে 30 × 35 কত হবে এখানে, 150 হবে। তারপর এখানে 45 × 15 কত হবে এখানে, 675 হবে। আবার এখানে কি 55 × 10 কত হবে এখানে, 550 হবে এখানে। আবার এখানে 65 × 5 কত হবে এখানে, 325 হবে এখানে। তো এখানে মোটমাট সবগুলো যোগ করে 2820 + 25 p আর কি, এটা আমরা পাবো এখানে সামেশন করে আর কি। ওকে, সো আমরা কিন্তু এখানে ওই গড়ের আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আপনাদের মনে আছে কিনা জানি না আমি, তো গাণিতিক গড়ে একটা সূত্র পড়ছিলাম আমরা। আমি জাস্ট একটু লিখি এখানে, লিখবো যে গাণিতিক গড়। ওকে, গাণিতিক, এখানে আমি মানে একটু মিস্টেক করলাম এখানে, গাণিতিক আমরা লিখবো যে এখানে লিখে, আমি গাণিতিক গড় লিখি এখানে, গাণিতিক গড়। ওকে, এটা মানে কি এখানে, এটা মানে হচ্ছে এক্স বার, এক্স বার ইকুয়াল টু কি ছিল বলুন তো, সামেশন অফ f(i, x)i। এটা আমাদের এখানে i এর মানটা 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে। ওকে, আর নিচে ছিল কি আমাদের n ছিল। তো এই গাণিতিক গড়ের আমরা এটা পরে একটু লিখি, নাহলে এখানে গাণিতিক গড়ের যে এক্স বার এই মানটা কত ছিল বলুন তো, আমাদের এখানে 33.2 ছিল, বই দেওয়া আছে এখানে দেখুন, এই যে আমাদের 33.2 ছিল এখানে। ওকে, আচ্ছা, তো আমি এখানে লিখবো যে 33.2 লিখবো, ইজিকাল টু উপরের যে মানটা আছে এটা কত এখানে ছিল, 2820 + 25 p, আর আমাদের এটা কত ছিল এখানে, 80 + p ছিল, তাই না? এটা আমাদের ছিল। এখন আর আর সবগুলো গুণ করবেন এখানে, গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে আর কি। তো আমাদের এই 1-এর সাথে এটা গুণ করলে আমাদের এটা কোনো চেঞ্জ হবে না, কত হবে এখানে 28 20 + 25 p ইজিক্যাল টু এই 80 দিয়ে আপনি যখন এখানে 33.2 কে যখন গুণ করবেন এখানে, হ্যাঁ, তখন আমাদের কি হবে এখানে মানটা দেখুন, এখানে মান হবে হচ্ছে আপনার 2656 + p দিয়ে গুণ করলে আমাদের কি হবে এখানে, এটা হবে এখানে যে 33.2 p আর কি, এটা আমাদের হবে। আচ্ছা, গেল। এখন আপনি করবেন কি এখানে, যে এই 2820 এটার পাশে রাখবেন, আর এই মানটা মাইনাস হবে এখানে, 2656 ইজিক্যাল টু 33.2 p মাইনাস, আমাদের 25-টার পাশে মাইনাস হবে, -25 p হবে এখানে। সো এইটা বিয়োগ যদি করবেন এখানে, একটু আমি বিয়োগটা এখানে করে দেই, ক্যালকুলেশনটা একটু করে দেখবেন এখানে, 164 পাবেন এখানে। আর আপনার এখানে যে বিয়োগ করবেন এখানে, এই বিয়োগটা করে আপনি এখানে কত হবেন এখানে, এই মানটা হচ্ছে আপনার পি যে কমন নেন, কত হবে এখানে 332 - কত হবে এখানে, 25 পাবেন এখানে। ওকে, এখন আপনি পি ইকুয়াল টু কি, যেহেতু ভাগ গুণ আছে ভাগ হয়ে যাবে, তো মানে 1164 হবে এখানে,
3t2 - 2 5 হবে এখানে, মানে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে একটু নামায় দেখবেন বিয়োগ করে যে আপনার 20 পাবেন এখানে, তো p এর মানটা হচ্ছে আমাদের 20 এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানসার, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। এখন আমরা হচ্ছে পরের ম্যাটটা করবো এখানে, দেখি 7 নম্বর ম্যাটটা, তো p এর মানটা কত পেলাম এখানে, 25 পেলাম না, 20 পেলাম এখানে। নিপার একটি কি আছে এখানে, নিপার একটি ফুলের বাগান আছে, বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল আছে এখানে 60টি। হ্যাঁ, গাছগুলো উচ্চতা সেন্টিমিটার আছে এবং মধ্যকের মানটা দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে, মধ্যকের মান দেওয়া আছে। তো আমরা এখন এই ম্যাথটা সলভ করি, স্টেপ বাই স্টেপ সলভ করবো ইনশাল্লাহ। তো ম্যাথগুলো কিন্তু ইজি, অবশ্যই ম্যাথগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাই দেবেন যে কে কোন স্কুল থেকে বা কোন কে কোন জেলা থেকে আমরা ভিডিওগুলো দেখতেছেন। তো সেন্টিমিটারে আমাদের এগুলো দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, আগের মতো। গাছের সংখ্যা এখানে দেওয়া আছে কি, গণসংখ্যা, এটা 5, এটা কি আমাদের x, এখানে নেই আর কি। তারপর আপনার এখানে কত y, হ্যাঁ এগুলো আমাদের দেওয়া আছে, এই মানগুলো আমাদের মিসিং আছে এখানে x এবং y। এখন আমাকে বলছে ক নম্বর বলছে এখানে x ও y এর মান নির্ণয় করো এবং সারণীটি পূরণ করতে বলছে এখানে। তো এই জন্য আমরা এখানে এই 7 নম্বর যে অ্যাটা আছে এখানে আমরা একটু জাস্ট এটা সলভ করবো। তো এখানে এই x এবং y এর মানটা বের করার জন্য আমরা এখানে ক্রম যেহেতু গণসংখ্যাটা লাগবে, তো এই জন্য আমি এখানে করছি কি, আগে মিসিং ছিল, তো এই ক্রম যেহেতু গণসংখ্যাটা আমি এখানে বের করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের ক্রম যেহেতু গণসংখ্যা, যদিও আমার দাড়িটা অত সুন্দর হচ্ছে না, আপনি একটু সুন্দর করে লিখবেন। সো আমাদের এটা হলো গেল মোটামুটি আর কি বিষয়গুলো, আমি এগুলো দেওয়া আছে। আমি ক্রম যেহেতু গণসংখ্যা কীভাবে নির্ণয় করছি, এই 5, আবার এখানে কী বলুন তো, এখানে ওই 5-এর সাথে x যোগ হবে 5x, 5x সাথে 20 যোগ হলে কত, 25x, হ্যাঁ 25x এর সাথে যদি 15 যোগ হয় তাহলে কত হবে এখানে, 40x হবে এখানে, এর সাথে y যোগ হলে কত হবে এখানে, 40xy হবে এখানে, তাই না? তারপরে এখানে এর সাথে 5 যোগ হলে কত হবে এখানে, 45xy হবে, এভাবে আমাদের কিন্তু যোগ হবে এখানে। তো আমরা প্রথমত এনটি গাছের সমষ্টিটা কত পাবো এখানে, ওই সবগুলো যোগ করব, করে দেখবেন যে ওই x প্লাস y প্লাস 45 পাবেন, যে এই মানটা পাবেন, এই ক্রম যদি গণসংখ্যা লাস্টের মানটা হচ্ছে মোট আর কি হয়, এটা হচ্ছে এন এর মান। আর প্রশ্নে দেখুন আমাদের দেওয়া আছে কি এখানে, এন এর মান দেওয়া আছে কত, এখানে 60 দেওয়া আছে এখানে, যে এন এর মান 60 দেওয়া আছে আমাদের এখানে, এক্স প্লাস এটা ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, 60 দেওয়া আছে, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 - 45, মানে এক্স প্লাস ওয়াই এর মানটা কত পাবেন এখানে, 15 পাবেন এখানে, এটা একটু রাখেন পরে আমাদের কাজে লাগবে এটা। ওকে, এটা একটু ভালো করে বুঝছেন তো মনে হয়, কারণ আমাদের এখানে এন এর মান তো গাছের সংখ্যা তো 60 এর থেকে কখনো বেশি হবে না, দেওয়া আছে আমাদের এখানে মধ্যকের মান দেওয়া আছে এখানে, প্রশ্নে দেওয়া আছে এখানে 28.5 দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা, এবং এটা আমাদের কোন এতে নির্দেশ করবে বলতে, এখানে 20 থেকে 30 এর মধ্যে থাকবে, কারণ আমাদের দেখুন এই মধ্যকের মান যেহেতু আমাদের 28 বলে দিচ্ছে, এরা এটা কোন শ্রেণীর মধ্যে আছে বলুন তো, এই 20 থেকে 30 এর মধ্যে আছে না, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। ওকে, এটা হচ্ছে আমাদের কি, মধ্যক শ্রেণী, এগুলো আমি অনেক বলছি এই বিষয়গুলো নিয়ে, সো আর নতুন করে মধ্যক শ্রেণী। ওকে আচ্ছা, সো গেল আমাদের মধ্যক শ্রেণীর বিষয়াদি। তো আমরা একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা জাস্ট এখানে লেখা আছে যে মধ্যক শ্রেণী এম অফ ইর যে সূত্র, এল প্লাস n/2 - f(c), এটা পড়ছিলাম মনে আছে কিনা জানি না, s/f(m) এখানে। তো এই সবগুলোর ডেফিনেশন কিন্তু আমি বলছিলাম আপনাকে এখানে, প্রথমত আমরা n/2 বলতে এই এটা বুঝি এখানে, তার মানে l হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। হ্যাঁ, তো মধ্যক শ্রেণী বলতে আমি বললাম যে 20 থেকে 30 এর মধ্যে, তার নিম্ন সীমা কত, 20 না, তাহলে 20 থেকে 30 এর মধ্যে যে একটা শ্রেণী হয় তো নিম্ন কিন্তু এটা 20, আর ঊর্ধ্ব কত এখানে 30। আবার এখানে বলছে দেখুন f(c) হচ্ছে আমাদের এখানে কি, মধ্যক শ্রেণীর ক্রমযুত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযুত জনসংখ্যা গণসংখ্যা এখানে। তো মধ্যক শ্রেণী আমরা কোনটা এখানে দেখতেছি, এখানে 20 থেকে 30, এর পূর্বের ক্রমযুত গণসংখ্যা হচ্ছে আমাদের এই 5+x এখানে, তাই না, 5+x। তো এই 5+x টা আমি এখানে দিয়ে এলাম, এই 5+, আর এই তো ব্যবধি এখানে দেখবেন 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এই সবগুলোর মধ্যে ব্যবধি কত, 10 করে এস এর মান। আর f(m) বলতে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে, ওকে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো আপনি এখানে দেখুন তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো কত দেওয়া আছে এখানে, এই 20 দেওয়া আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে f(m), এটা f(m) আর এখানে, আর এটা আমাদের এখানে f(c) এখানে। ওকে আচ্ছা, এই তো গেল, এখন আমাদের সূত্র তো মান বসবো, আমরা সূত্র জানি এটা। তো আমাদের m এর মান দেওয়া আছে কত এখানে, 28.5 দেওয়া আছে, l এর মান হচ্ছে 20, n এর মান কত এখানে, 60 ছিল, 60কে 2 দিয়ে ভাগ করলে কত এখানে, 30 পাবো এখানে, 30 দিলাম। আর এই যে fc এর মান কত এখানে, fc এর মান ছিল হচ্ছে আমাদের 5+x ছিল, যেহেতু এর আগে মাইনাস মাইনাস দেখুন করলে -5 - x হবে, আর এখানে এইস এর মান 10, এফ হবে মানে 20, এটা কাটলে কিন্তু আমাদের 2 হবে এখানে। যাই হোক, এটা পেলাম, এটা পেলাম, এটা আমাদের কি এই 30 থেকে 5 বাদ দিলে কত হবে এখানে, 25 হবে, আর এখানে x, এটা কাটলে আমাদের হাফ হবে, হাফটা দিলাম একবারে। তো এই যে আমাদের 20টা আমাদের এই পাশে প্লাস আছে, এটা পাশে মাইনাস হবে এখানে, তো আমাদের যে 28.5 - 20, আর আমাদের এখানে এই মানটা কিন্তু এইভাবে রাখছি এখানে। ওকে, সো এখানে এটা বিয়োগ করলে 28.5 হবে এখানে,
এখন আমরা এই 20 হাফ আছে না, এটা হাফের পাশে গুণ হবে এখানে, তার মানে এরকম ছিল 2 আসছিল এখানে আর 8.5 ছিল, এটা আমাদের পাশে গুণ হবে, তার মানে 17 হবে এখানে। তো একইভাবে আমরা যেখানে ওই এক্সটাকে এ পাশে নিয়ে নেই আর আর গুণ করে দিই, দেখবেন আমাদের এক্স এর মানটা কত হবে, 8 পাবেন এখানে। ক্যালকুলেশন তো পারবেন এখানে, 25 মাইনাস এক্স ইকুয়াল টু যে 17 হয় এখানে, আপনি এক্সটাকে এদিক নেবেন। হ্যাঁ, আপনার 25 আছে এখানে, 17টাকে এদিকে নিয়ে মাইনাস 17 হবে এখানে, ইজ ইকুয়াল টু কত হবে এখানে, প্লাস এক্স। তো এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 8 পাবেন আর কি। তো 8 যে মানটা আছে এটা আমাদের 1 নম্বর সমীকরণে যে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 ছিল না, তো এখানে এক্স এর মানটা বসালে ওয়াই এর মান দেখবেন 7 পেয়ে যাবেন এখানে। তো এই সারণীটা পূরণ করবেন এখানে, তো আমাদের এক্স এর মান বসাবেন এবং কি ওয়াই এর মানটা এখানে বসায় দেবেন এখানে, এই যে সারণীটা আমরা পূরণ করলাম কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এখন তারপর বলছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতি কিন্তু গাছগুলোর উচ্চতা মানে উচ্চতার গড় নির্ণয় করতে বলছে। সংক্ষিপ্ত পদ্ধতি আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি পড়ছিলাম, আমাদের এখানে উচ্চতা দেওয়া আছে, এটা আছে কি আমাদের মধ্যক মানটা আমরা পাইছিলাম আগেই দেখছিলাম এটা, এবং এফ অফ এ হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে এখানে। মধ্যক মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আমরা কিন্তু এটা আগেও দেখাইছিলাম, তো নতুন করে এই দুটো দেখাবো না, ইউ দেখাবো। ইউ ইউটা কি এখানে, ইউটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ওই এক্স অফ আই মাইনাস এটা অনুমিত গড় বা এইচ এখানে। তো অনুমিত গড়টা আমাদের এখানে কীভাবে বের করা লাগে, অনুমিত গড়টা হচ্ছে আমাদের 35 না এখানে, কত এখানে 35। তো এটা আমাদের কীভাবে যেন বের করেছিলাম বলুন তো, এখানে অনুমিত গড় আমরা এখানে কীভাবে বের করছিলাম বলুন, এখানে আমি বলছিলাম যে এখান থেকে আপনি এই যে মধ্য শ্রেণীর যে মানটা আছে এখানে, হ্যাঁ আনুমানিক গড়ের ক্ষেত্রে আমাদের এখানে এই যে আমাদের মধ্য শ্রেণী যেটা আছে এখানে, এই ক্ষেত্রে যে কোনো একটা মান আপনি নিয়ে করলেও কিন্তু অ্যান্সার হবে। আপনি এখানে যে এখানে আমি যে কত নিয়ে করলাম এখানে 35 নিয়ে করতেছি, এখানে আপনি গেলে 25 নিয়ে করলেও করতে পারবেন, অ্যান্সার একই হবে, কিন্তু মানের একটু কম বেশি হবে, সমস্যা নেই, কারণ এটা তো অল টাইম কি এটা একটার সাথে বিয়োগ হয়ে কিন্তু মানটা আসতেছে, তার মানে একটা বেশি হলে একটা কম হবে, এই আর কি বিষয়। আপনি যে কোনো একটা মান নিয়ে করে দেখতে পারেন, সমস্যা নেই। তো এই মানটা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনি এক্স অফ আই কত এখানে, 5, 5 থেকে এ যদি আমি বাদ দিই, 5 থেকে এ বাদ দিলে কত হবে এখানে, এ হচ্ছে আমাদের 35.5, তার মানে এই 5 থেকে 35.5 বাদ দিলে 10 দিয়ে ভাগ, অর্থাৎ 30 হবে আর এখানে 10, তার মানে এখানে -3 এখানে, এই দেখুন -3 এখানে। আবার এখানে 15 থেকে যদি আপনি এখানে ওই 30 বাদ দেন তাহলে -20 পাবেন, -20কে 10 দিয়ে ভাগ করলে কত, -2 পাবেন। 25 থেকে 35 বাদ দিলে 10 পাবেন, -10 এটাকে ভাগ করলে -1 পাবেন, আর 35 থেকে 35 বাদ দিলে 0 পাবেন, আবার এখানে 45 থেকে 15 পাবেন, 1 হবে এখানে, মানে সরি 10 হবে এখানে, আবার 55 থেকে বাদ দিলে 20 পাবেন, 20কে 10 দিয়ে ভাগ করলে 2 পাবেন, এই আর কি বিষয়। আমাদের এনএম মধ্যে দেওয়া আছে এটা, আপনি এখন করবেন কি এফ অফ আই এবং ইউ অফ আই কে গুণ করবেন, এফ অফ আই যে দুটা 3 5 15 -15 আর 2 গুণে 16 বিষকে 20 শূন্য এটা হবে এখানে, আবার এখানে 7 কে 7 এই দুটো গুণ, এই 7 কে 7 5 গুণে 10, তো সবগুলো সামেশন করলে আমাদের কত পাচ্ছে এখানে, -34 পাচ্ছে এখানে। ওকে, এই সবগুলো যোগ করে দেখবেন, আমরা এখানে ওই গড় নির্ণয় সূত্র আমরা কি জানি, এ প্লাস সামেশন অফ এক্স অফ এফ অফ আই ইউ অফ আই, হ্যাঁ বাই হচ্ছে কত, এন ইন্টু এইচ এখানে। এই মানগুলো সবগুলো আমরা তো পাইলাম এখানে, সো এখন আমাদের কাজ হচ্ছে কি সবগুলো, এটা 35 পাবো এখানে, এই 0 0 কাটা যাবে এখানে, তার মানে 35 প্লাস -34/16×10, এই 0 কাটবো এখানে, এটা 35, এটা মাইনাস এটা ভাগ করে দেখবেন যে 5.67 পাবেন, আর এটাকে বিয়োগ করলে আমাদের 29.33 পাবেন আর কি। ওকে, এই ছিল আমাদের বিষয় দিয়ে, আমরা নেক্সট করবো কি এখানে, গাছগুলোর মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করবো, মধ্যক থেকে বলছি কিন্তু এখানে। ওকে, আমরা মিডিয়ানের মান বের করবো। তো আমাদের প্রথমত এই যে উচ্চতা দেওয়া ছিল, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যবিন্দু, এগুলো কিন্তু আমরা পাইছিলাম এখানে, তাই না, গণসংখ্যা, এটা গণসংখ্যা, আর মিডিয়ানের মানটা কিন্তু আমাদের দেওয়া ছিল এখানে। হ্যাঁ, মিডিয়ান কত ছিল এখানে, 28.5 ছিল, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা প্রথমত এক্স অফ আই মাইনাস এম আই এম ই করবো এখানে, বিয়োগ করবো, তো 28 থেকে আপনি যদি এখানে এটা বাদ দেন, 5 বাদ দেন, ওই 28.5 থেকে, না 28.5 থেকে আপনি 5 বাদ দেন, তাহলে আমাদেরকে 23.5 হবে, আবার 28 থেকে 15 বাদ দিলে 13.5 হবে, 28.5 থেকে আপনি যদি এখানে কি বাদ দেন, এখানে 25 বাদ দেন, তাহলে আমাদের কত পাবে এখানে, 3.5 পাবো, 28.5 থেকে যদি 35 বাদ দেন কত পাবেন এখানে, 6 পয়েন্ট পাবেন, মাইনাস যেহেতু মডুলাস আছে -6 হবে, কিন্তু মডুলাস এখানে প্লাস হবে, বা 28 থেকে আপনি যে 45 বাদ দেন 16.5 পাবেন, 28 থেকে 55 বাদ দিলে কি হবেন, 26.5 পাবেন এখানে, এই মানগুলো পাবেন আর কি, যে মডুলাস মানে অল প্লাস। তো এবার আমাদের এই যে এই মডুলাসের সাথে আমরা এফ অফ আইটা গুণ করবো এখানে, এই দুটো আমরা গুণ করবো, করে দেখবেন যে আপনার এখানে 5 23 কত এখানে, 117, 8 13, 8 13 কত হবে এখানে, 108 সামথিং হবে এখানে, 20 20কে 3.5 দিয়ে গুণ করলে কত, 70 পাবেন। হ্যাঁ,
তারপর আপনি এখানে 15 কে 6.5 দ্বারা গুণ করলে কত পাবেন? 97.5 পাবেন। 7 কে এটা দ্বারা ভাগ করলে গুণ করলে কত পাবেন এখানে? 105.5 পাবেন। 5 কে 26.5 দ্বারা গুণ করলে কত পাবেন এখানে? 132.5 এত পাবেন। সবগুলোকে সামেশন করলে এটা পাবেন এখানে 641 পাবেন এখানে। ওকে, তো মধ্যগতির গড় ব্যবধানের সূত্র কি? এখানে সামেশন অফ এফ অফ আই ইন্টু মডুলাস অফ এক্স অফ আই মাইনাস এম ই বাই এস এন। এন কিন্তু আমাদের, তার মানে এই মানটা কত এখানে? 641 বাই কত? 60 এখানে। এটা এখন ক্যালকুলেশন করবেন, এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের 10 পয়েন্ট কত পাবেন এখানে? 68 পাবেন এখানে। ওকে, এরপরে যে কোশ্চেনটা আছে এটা করে আমাদের আজকের ডিটেল শেষ হবে। গাছগুলোর উচ্চতা থেকে গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলছে। গাছগুলোর উচ্চতা থেকে এখানে, হ্যাঁ, গড় পরিমিত ব্যবধান আমরা কিন্তু জানি। খ থেকে আমরা এখানে গড় মানটা পেলাম এখানে কত? এখানে 29.33 পাইছিলাম এখানে। ওকে, তো এটা আমাদের কাজে লাগবে, তো একটু পরে আসতেছি। উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় আমাদের সিগমার মানটা বের করতে হচ্ছে মেইন কথা আর কি। ওকে, সিগমার মানটা আমরা সিগমার সূত্র কিন্তু পড়ছিলাম, তো আমাদের এটা 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 আমাদের তিনটা কিন্তু জানছিলাম এখানে, তাই না? এখন আমাদের এই সিগমার সূত্র করতে গেলে আমাদের এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লাগবে এখানে। ওকে, আছে এক্স আই মাইনাস এক্স বার, তারপর হোল স্কোয়ার লাগবে। তো আমাদের এই যে এক্স আই থেকে এটা থেকে আপনি হচ্ছে করবেন কি, এক্স বার মানে আমাদের গড়ে মানে 29.33, এটা বিয়োগ করবেন এখানে, 5 থেকে এটা বিয়োগ করবেন, করে কিন্তু স্কোয়ার মানে কি অল পজিটিভ, হ্যাঁ। আর 15 থেকে ওই 29টা বিয়োগ করবেন, তারপর এখানে 25 থেকে 29.33 বিয়োগ করে স্কোয়ার করবেন, 35 থেকে করবেন, হ্যাঁ, তারপর এখানে 45 থেকে ওই গড়ের মানটা বিয়োগ করবেন, তারপর এখানে কি 55 থেকে বিয়োগ করে স্কোয়ার করবেন, করে দেখবেন যে আমাদের এই মানটা পাবেন এখানে মোট মাঠ। অ্যান্ড এরপর আমাদের লাগবে যে এফ অফ আই ইন্টু এক্স অফ বার মানে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা গুণ করতে হবে, মানে এই যে এর সাথে এটাকে গুণ করতে হবে এখানে, মানে 5 দিয়ে আপনি করবেন কি এখানে, এটাকে গুণ করবেন, আবার এখানে 8 দিয়ে গুণ করবেন। এই গুণ করে এই মানগুলো একটু দেখবেন, হ্যাঁ, এই মানগুলো আমাদের পাবেন। তো সব তো আসলে গুণ এক এক করে করা উচিত না, মানে সম্ভব না এখানে। 20 ইন্টু এটা করবেন, অনেক বড় ভিডিও হবে, 15 ইন্টু করে পাবেন এটা, হ্যাঁ, 7 ইন্টু করে এটা পাবেন, এভাবে আপনি এখানে 5 ইন্টু এটা করে এটা পাবেন আর কি। ওকে, এই সবগুলো আপনি এখানে এভাবে ক্যালকুলেশন পাবেন আর কি। এটাকে সাম করলে আপনি এখানে পাবেন যেটা, যে 10,473.33 পাবেন আর কি। এখন ভেদাঙ্কের সূত্র কি আমরা জানি? সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি এখানে, ওই সামেশন অফ এফ অফ আই ইন্টু এক্স এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা কিন্তু এই যে এফ অফ আই, হ্যাঁ, এক্স আই মাইনাস এক্স বার তারপর হোল স্কোয়ার, এটা কিন্তু সামেশন বাই হচ্ছে আমাদের এন। তো আমাদের এই মানগুলো বসাবেন এখানে, 10,473.33 বাই 60 ভাগ করবেন, করে আপনি কি পাবেন? ভেদাঙ্ক পাবেন। আমরা পরিমিত ব্যবধান কি জানি এখানে? ভেদাঙ্কের স্কোয়ার, যে সিগমা স্কোয়ার, এই সিগমা স্কোয়ার করে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে রুট করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই হলো আমাদের বিষয় দিয়ে। আমরা নেক্সট করবো কি, আমাদের এখানে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এই ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ।